লকডাউনের জেরে বন্ধ হয়েছে দোকানপাট, বন্ধ হয়েছে রুজি রোজগার, অপরদিকে বন্ধ হয়েছে যান চলাচল ব্যবস্থা। সেই দিকে লক্ষ্য রেখে দুস্থ পরিবারদের পরেবার দুস্থ গাড়ি চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম। মঙ্গলবার ডোমকলের প্রাণী সম্পদ বিকাশ ভবনের সামনে প্রায় 300টি দুস্থ গাড়ি চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী পেয়ে খুশি গাড়ি চালকরা। তবে বাকি আরও চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানান ডোমকল পৌরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলাম। আমাদের প্রতিদিনই একটা কর্মসূচি চলছে, সেটা হচ্ছে যে এই করোনা বা কোভিড-19 কে মোকাবেলা করতে গিয়ে আমাদের যে লকডাউন শুরু হয়েছে সরকারিভাবে এবং সারা দেশ জুড়ে, এই লকডাউনের ফলে অনেক মানুষ কাজ হারিয়েছেন। তো নানান স্তরে কখনো দেখছি আমরা রাজমিস্ত্রি লেবার, কখনো দেখছি আমরা বাসের যারা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মানে যারা আছেন সবাই কাজ হারিয়েছেন। সেই সঙ্গে আমাদের ডোমকলে প্রচুর সংখ্যক মারুতি, বলেরো, স্কর্পিও মানে চার চাকার যে সমস্ত গাড়িগুলো খাটে সেই ড্রাইভাররাও কিন্তু কাজ হারিয়েছেন, অ্যাম্বুলেন্স। তো আমি সেই ড্রাইভারদের কাছ থেকে বারংবার খবর পাচ্ছিলাম যে তাদের একটু খাদ্য সামগ্রী দরকার। পর্যাপ্ত পরিমাণে সরকার থেকে আমাদের রেশনিং ব্যবস্থায় খাবার দেওয়া হচ্ছে, তবুও কিছু মানুষের হয়তো খাবার আরও দরকার, তো সেই জন্য তাদের কাছে একটু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিলাম। প্রত্যেককে আমরা আজকে 6 কেজি করে চাল আর 2 কেজি করে আলু, যত সংখ্যা 455 জনের লিস্ট হয়েছে প্রত্যেককেও দেবো। এই লিস্টের বাইরে যদি কেউ থাকেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রত্যেককে আমরা এই চাল আলু দেবো।